হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার অধ্যায়টি থাকবে লিখায় আছে আমাদের এখানে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন অর্থাৎ আমরা বাংলার স্বাধিকার আন্দোলন সম্পর্কে আজকে আলোচনা করব এবং আমাদের আলোচনার বিষয় থাকবে খিলাফত ও অসহযোগ আন্দোলন অর্থাৎ আমরা খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন নিয়ে আলোচনা করব তো দেখো আমাদের ভারতবর্ষে যত যে সকল আন্দোলনগুলো সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আন্দোলন বলা যায় খিলাফত ও অসহযোগ আন্দোলন মানে আমরা যে কোনো জায়গায় শুনি মানে এখনো শুনে থাকি যে খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের কথা বা খিলাফত আন্দোলন কেমন ছিল অসহযোগ আন্দোলন কিভাবে কি ধরনের কি কারণে ঘটেছিল এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি তো এটা আমাদের স্বাধীনতার ক্ষেত্রেও বড় ধরনের একটা ভূমিকা পালন করে থাকে অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে আমরা ব্রিটিশ সরকারের কাছে একটা ভীতি সঞ্চার করতে সক্ষম হয়েছিলাম যে আমাদের কি হচ্ছে যে আমরা সকলে একত্রিত আছি খুব দ্রুত আমাদেরকে তোমরা স্বাধীনতা প্রেরণ করো এর ফলাফল খারাপ দিকে যেতে পারে এই মেসেজটা কিন্তু আমরা এই সকল আন্দোলনের মাধ্যমে আমরা দিতে পেরেছিলাম তো খিলাফত আন্দোলনটার প্রেক্ষাপটটা কিন্তু আমাদের এইখানে তৈরি হয়েছিল না খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল তুরস্কে অর্থাৎ তুরস্কের যে খলিফা ছিল সেই খলিফাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল তো জানো তোমরা যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এটা তোমরা জানো তোমাদের জানা আছে তো উনিশশো সালে মানে বিশ্বযুদ্ধের পরবর্তীতে উনিশশো সালে আহ ভার্সাই চুক্তি সম্পাদিত হয় তো বিশেষ করে প্যারিস একটা চুক্তি সম্পাদিত হয় তো সেই চুক্তিতে মানে মিত্রপক্ষ আর অক্ষ শক্তির মধ্যে মানে পরাজিত শক্তি আর জয়ী শক্তির মধ্যে একটা চুক্তি হয় তো প্রথম বিশ্বযুদ্ধের পর যে বিষয়টি দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের পর জয়লাভ জয়লাভ করে করার ফলে পক্ষে ছিল আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই ভারতবর্ষ উপমহাদেশবাসী আমরা যারা আহ ব্রিটিশ অধীনস্থ ছিলাম এই উপমহাদেশবাসী মিত্রশক্তির পক্ষে ছিলাম তো পরবর্তীতে যে আহ আহ বিশেষ করে তুরস্ক যে কথাটা বলতেছি তুরস্ক কিন্তু ছিল হচ্ছে জার্মানির পক্ষে তো এর ফলে সমস্যার সৃষ্টি হয় তো সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই তুরস্কের খিলাফতটাকে আমরা মুসলিম জাহানের সবচেয়ে বড় খিলাফত বা প্রধান কেন্দ্র হিসেবে জানতাম বা প্রধান কেন্দ্র হিসেবে মানতাম তো এই ক্ষেত্রে আমরা যখন যুদ্ধে অংশগ্রহণ করি তখন কিন্তু আলটিমেটলি তুরস্ক যেহেতু জার্মানির পক্ষ নিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিরোধী হয়ে যাচ্ছে তো আমাদের একটা শর্ত ছিল ব্রিটিশদের কাছে যে যা কিছুই করা হোক না কেন অন্ততপক্ষে পক্ষে যে যুদ্ধ শেষে তুরস্কের খিলাফত নিয়ে কোনো কিছু করা যাবে না অর্থাৎ তুরস্কের যে খিলাফতের পদমর্যাদা সেই পদমর্যাদাকে কিন্তু অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে এই শর্তে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম বা আমরা ব্রিটিশদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম শক্তির পক্ষে হয়ে তো যুদ্ধ শেষ হলো যুদ্ধ শেষ হবার পরে আমরা দেখব যে আমাদের এই খিলাফতটাকে অর্থাৎ তুরস্কের এই খিলাফতটাকে ভেঙে ফেলা হয় তুরস্কের যিনি খলিফা ছিলেন সেই খলিফার পদমর্যাদাটা কিন্তু নামিয়ে দেওয়া হয় খলিফাকে পদচ্যুত করা হয় মানে তার যে পদমর্যাদা ছিল যে মেনলি যে আমরা মুসলিম জানে যে সম্মান সেই সম্মানটাও কিন্তু ভুলুষ্ঠিত করা হয় ভূকণ্ঠিত করা হয় তো এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলে জনগণ সকলে আর কি আগ্রাসী হয়ে পড়ে তাদের দাবি যে আমাদের এই তুরস্কের খলিপার পদমর্যাদা ফিরে দিতে হবে তুরস্কের খিলাফতটাকে ভাঙা যাবে না তুরস্কের খিলাফতটাকে অক্ষুণ্ণ রাখতে হবে এই দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন শুরু করে যেটা হচ্ছে খিলাফত আন্দোলন নামে পরিচিত তাহলে বিষয়টা দেখো যে ঘটনাটা ঘটলো অন্য এক দেশে তুরস্কের কিন্তু সেই ইস্যুটাকে নিয়েই কি হলো যে সেই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই অঞ্চলে একটা আন্দোলনের সূত্রপাত হলো এবং সেই আন্দোলনটা এক পর্যায়ে কি হচ্ছে যেহেতু এটা ব্রিটিশদের বিরুদ্ধে করা হচ্ছে এই কারণে এটা হচ্ছে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন হিসাবে পরিচিতি লাভ করলো তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এই আন্দোলনটা ব্রিটিশ বিরোধী আন্দোলন রূপদান করে ফেললো এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতা কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তাহলে এখানে ফ্যাক্টটা দেখলাম আমরা প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের কারণে আমাদের আহ যে আমরা ব্রিটেনের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের সাথে একটা চুক্তি ছিল যে যুদ্ধে যদি আমরা জয়লাভ করি তাহলে তুরস্কের খিলাফত প্রস্তুতে কোনো কিছু করা হবে না তারা রাজি হয়েছিলেন বিশেষ করে ব্রিটেন রাজি হয়েছিলেন এই কারণে কিন্তু আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কিন্তু যুদ্ধে পরাজয়ের পর আমরা দেখবো যে যুদ্ধে জয়লাভের পর যেহেতু ব্রিটেন আহ ব্রিটেন জয়লাভ করতে সুতরাং আলটিমেটলি আহ তুরস্ক জার্মানি জার্মানির পরাজয় বরণ করছে তো সেই ক্ষেত্রে পদমর্যাদা নামিয়ে দেওয়া হয় এই কারণে কিন্তু আমাদের এই অঞ্চলে আন্দোলন হয় যে আন্দোলনটাকে আমরা খিলাপত আন্দোলন বলবো অর্থাৎ ইসলামের যে খলিপার যে পদমর্যাদা সেই ইসলামের খলিপার পদমর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য ভারতবর্ষে যে আন্দোলনটি হয়েছিল সেটি হচ্ছে খিলাপত আন্দোলন নামে পরিচিত এরপর আমরা অসহযোগ আন্দোলনের কথা বলবো অসহযোগ অমরণ অসহযোগ কথাটি বলা হয় এই আন্দোলনটি মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক বলা হয় তাকে মহাত্মা গান্ধী একজন বিখ্যাত নেতা যার মাধ্যমে আমরা নতুন একটা আন্দোলনের দিক নির্দেশনা পেয়েছিলাম সেটি হচ্ছে অহিংস আন্দোলন অহিংস আন্দোলন এই অহিংস আন্দোলনের জনক বলা হয় মহাত্মা গান্ধীকে অহিংস आंदोलन তো এই অহিংসা আন্দোলনটা এরকম রূপ ছিল যে আমরা আন্দোলন করব আমাদের দাবি দেওয়া অর্জনের জন্য এর ফলে আমরা সহিংস কোনো কার্যক্রমে সম্মুখীন হব না আমরা সহিংস কোনো কিছু করব না এটাই ছিল মহাত্মা গান্ধীর একমাত্র লক্ষ্য বা আন্দোলনের লক্ষ্য বা একমাত্র উদ্দেশ্য তিনি যে আন্দোলনটা পরিচালনা করেছেন ঠিক এইভাবে এবং এই যে মহাত্মা গান্ধীর থিম বা কৌশল অনুসরণ করে কিন্তু আমরা যে নেলসন ম্যান্ডেলার কথা বলে থাকি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এই নেলসন ম্যান্ডেলাও কিন্তু এই একই পথে অগ্রসর হয়েছিলাম এবং দীর্ঘদিন দীর্ঘদিন অত্যাচার অন্যায় অবিচার সহ্য করার পর কিন্তু তিনিও সফলতা অর্জন করেছিলেন অর্থাৎ দেখো একটা বড় কিছু অর্জন করতে হলে বড় কিছু পেতে হলে অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করতে হয় বা আমাদের ত্যাগ করতে হয় বিভিন্ন রকম বিভিন্ন কিছু আমাদেরকে ত্যাগ করতে হয় তবে কিন্তু আমরা বড় একটা কিছু অর্জন করতে পারি অর্থাৎ যে কোনো বিশ্বের আসলে ইতিহাস বিষয়গুলো এটাই মানে আলোকবর্তীকা দিয়ে আসে যে তুমি বিষয়গুলো দেখো জানো বড় বিভিন্ন ব্যক্তি সম্পর্কে জানো তাদের জীবনী সম্পর্কে সম্পর্কে জানো দেখবা যে কত ত্যাগ তিথিকা কত কিছু বঞ্চনা কত কিছু হারানোর পর একটা বড় কিছু অর্জন করা যায় এই কারণে আমরা দেখে থাকব যে যে বিষয়টি দেখতেছি যে এই যে অহিংস আন্দোলন অহিংস আন্দোলনের কথা বলতেছি এই অহিংস আন্দোলনের সূত্রপাত করছেন মহাত্মা গান্ধী অর্থাৎ আমরা যে মহাত্মা গান্ধীকে এখনো পর্যন্ত মনে রেখেছি মহাত্মা গান্ধীর অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কার্যক্রম আছে তার কোন চিন্তা চেতনা আছে তিনি মানে যেগুলো সকলের মাঝে প্রবিষ্ট করাতে পেরেছেন এই কারণে তিনি এখনো পর্যন্ত সকলের মনি মনিকোথায় আসেন এবং আমি যেটা তোমাদেরকে বললাম যে ভারতবর্ষের জাতির জনক বলা হয়ে থাকে কিন্তু মহাত্মা গান্ধীকে তো এই অহিংস আন্দোলন তিনি একটা থিম দাঁড় করালেন যে আমরা আন্দোলন করব কোনো ধরনের সহিংস কোথায় কোনো ভাঙচুর না কোথায় কোনো জ্বালাও পোড়া না কোথায় কোনো কিছু আক্রমণ করা না তো এইভাবে তিনি অহিংস আন্দোলন বা অসহযোগ আন্দোলনটা পরিচালনা করেছিলেন তো এই ক্ষেত্রে অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটি ছিল উনিশশো সালে রাওলাট আইন প্রণয়ন রাওলাট আইন আর আরেকটি ঘটনা আছে উনিশশো উনিশে উনিশশো উনিশে জালিয়ান ওয়ালাবাগ জালিয়ান হত্যাকাণ্ড তো উনিশশো সালে রাওরা আইন প্রণয়ন করা হয় যে আইনে ব্রিটিশ সরকার এই প্রণয়ন করেন বলা হয় যে এখন থেকে কাউকে গ্রেফতার করার আগে কোনো ওয়ারেন্ট জারি করা হবে না কোনো গ্রেপ্তারি পরোনা জারি করা হবে না যাকে ইচ্ছা তাকে কোনো কারণ দর্শানো নাই মানে আমাকে মনে হচ্ছে যে আমি আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি ব্রিটিশ সরকারের বা পুলিশের মনে হলো যে আমাকে গ্রেপ্তার করবে তিনি এসে আমাকে গ্রেফতার করবেন আমি যদি তার কাছে জানতে চাই কি কারণে আমাকে গ্রেফতার করলেন কি সমস্যা আমার কি দোষ করেছে আমি কি অন্যায় করেছে আমি কোন ধরনের জব দিত তাদের নেই তার ইচ্ছা মতো গ্রেফতার করে নিয়ে যে তারা কারাগারে প্রেরণ করতে পারবে তো এই আইনে এটা পাশ করা হয় এটা আমাদের ভারতবাসীকে অনেকটাই মানে চিন্তিত করে তুলে এরপর উনিশশো উনিশ সালে জালিয়ানাল অভাগ হত্যাকাণ্ড অর্থাৎ পাঞ্জাবের অমৃতসরে একটা সমাবেশ চলতেছিল সেই সমাবেশে জেনারেল ডাইরেক্ট নির্দেশে এটা মানে আতঙ্কিত ভাবে একটা হত্যাকাণ্ড পরিচালনা করা হয় যেটাকে আমরা বলি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড ভারতবাসীর মনে একদম ব্রিটিশটার জন্ম তারা বাধ্য হয় আন্দোলন করতে এবং মহাত্মা গান্ধীর ডাকে সকলে একত্রিত হিন্দু মুসলিম সকলে আমরা দেখবো যে এই অসহযোগ খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন উনিশশো বিশ সালে শুরু শুরু হয় খিলাফত আন্দোলন উনিশশো উনিশ শুরু হয় কিন্তু কি যে এই দুটা আন্দোলনই হিন্দু মুসলিম একত্রিত কিন্তু এই আন্দোলনটি করতে সক্ষম হয়েছিলেন তো আহ আন্দোলন ব্যাপক আকার ধারণ করে কিন্তু সমস্যা দেখা যায় কি সমস্যা দেখা দেয় যে এখানে আমরা দেখবো যে হিন্দু মুসলমান একত্রিত ভাবে আক্রমণ আন্দোলন করতেছে আমি তোমাদের একটা আন্দোলনের থিমের কথা বলছি যে অহিংস আন্দোলন অর্থাৎ এই আন্দোলনটা ছিল অহিংস আন্দোলন কিন্তু আমরা বেশ কয়েকটা ঘটনা দেখবো যে সহিংস রূপ লাভ করে অর্থাৎ একটা পুলিশ চৌকিতে আর কি হামলা করা হয় পুলিশ ক্যাম্প ধ্বংস করে দেওয়া পুড়িয়ে দেওয়া হয় এরকম আরো বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনাগুলো ঘটে থাকে এই ঘটনাগুলো ঘটার কারণে আমরা দেখে থাকবো যে মহাত্মা গান্ধী তার আদর্শের বাইরে চলে যাচ্ছে এই কারণে তিনি এই আন্দোলন থেকে চলে যান ছেড়ে দেন যে আমি এই আন্দোলনটা যেহেতু সহিংস রূপ লাভ করছে সুতরাং আমি আর এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় তো এই যে তিনি আন্দোলনের এই মানে একদম চূড়ান্ত পর্যায়ে যে তিনি আন্দোলন থেকে ফিরে আসেন পাশাপাশি এই আন্দোলনের ফিরে আসার কারণে খিলাফত আন্দোলনটাও স্থিমিত হয়ে যায় খিলাফত আন্দোলন পরিচালনা একসাথে হচ্ছিল খিলাফত আন্দোলন পরিচালনা তেমন কোনো নেতা নেত্রী ছিলেন না এই কারণে খিলাপত আন্দোলনটাও কিন্তু বাতিল হয়ে যায় এই কারণে একে অপরকে দোষারোপ করতে শুরু করে অর্থাৎ মুসলমানরা মনে করে থাকেন যে হিন্দুদের কারণেই হয়তোবা আমাদের এই খিলাপত আন্দোলনটাও বাতিল হয়ে গেল পাশাপাশি অসহযোগ আন্দোলন অনেক হিন্দু নেতাকর্মীও কিন্তু আমরা দেখবো যে মহাত্মা গান্ধীকে দোষারোপ করতে থাকে বা মহাত্মা গান্ধীর বিরুদ্ধে কথা বলতে থাকে এর ফলে দেখা যায় কি এর ফলে দেখা যাচ্ছে যে এই আন্দোলন দুটি আবার বাতিল হয়ে যায় তো দেখো এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে কি যে মুসলমানরাও মনে করতে থাকে যে এটা মনে হয় এই মহাত্মা গান্ধী বা হিন্দুদের কারণে আমাদের আন্দোলনটা স্থিমিত হয়ে গেল তো মুসলমানদের একটা ধারণা আবার হিন্দুদের মধ্যে একটা ধারণা জন্মে যে মহাত্মা গান্ধীর কারণে আমাদের আন্দোলনটা স্থিমিত হয়ে যাচ্ছে তো এই কারণে এক পর্যায়ে যে আমরা দেখবো যে বাইশ সালের দিকে যে আন্দোলনটা একদম বন্ধ হয়ে যায় খিলাপত অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে যায় কিন্তু কি এই যে এখানে একটা জনসম্পৃক্ততা জনগণের একত্রতা লাভ এর ফলে কিন্তু যে ব্রিটিশদের মনে একটা ভীতি সঞ্চার হয় যে আমাদের কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এইভাবে আর কি বেশি দিন শাসন শোষণ করতে পারবো না তো এই রকম একটা পরিস্থিতি থেকেই দেখবো যে আমাদের এই খিলাপত এবং অসহযোগ আন্দোলনটা কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে তো মহাত্মা গান্ধীকে এই আন্দোলনের পরে কিন্তু কারাগারে প্রেরণ করা হয় তিনি ব্রিটিশ কারাগারে বন্দি হন পরবর্তীতে আমাদের এই রাজনৈতিক ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা দেয় যে অন্য একটা রাজনৈতিক নেতৃত্ব চলে আমাদের এই তো সেটা বিষয় না কিন্তু কিন্তু শেষ পর্যন্ত যে সকলের আমরা এই স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম তো আমাদের যে অধ্যায়ের নাম স্বাধীনকার আন্দোলন এই স্বাধীক আন্দোলনের ক্ষেত্রে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে আসতে শিখি যে আমাদের নিজেদের অধিকার নিজেদের দাবি দেওয়া প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা এই আন্দোলনগুলো করেছিলাম এবং এই আন্দোলনগুলো এবং আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে কাজ করেছিল এই কারণে খিলাফত ও অসহযোগ আন্দোলনকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কারণ বা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে